সুপ্রিয় দর্শক, নিউজ টোয়েন্টিফোর এর বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলবো আরাকানে গণহত্যা, যন্ত্রণা দগ্ধ শরণার্থী। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলবার জন্য তিনজন আলোচক আমাদের আমন্ত্রণে এই স্টুডিওতে যোগ দিয়েছেন। আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আমার বাঁদিকে আছেন অধ্যাপক ডক্টর আতাউর রহমান, রাষ্ট্রবিজ্ঞানী, আপনাকে আলোচনায় স্বাগত। আছেন মেজর অবসরপ্রাপ্ত জিল্লুর রহমান, নিরাপত্তা বিশ্লেষক, ওয়েলকাম। আমার ডান দিকে আছেন সমাজ মনোবিজ্ঞানী সৈয়দ রাজু, শিক্ষক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান আপনাদের, চাইলে আপনারা প্রশ্ন করতে পারেন, তর্ক তুলতে পারেন, মতামত দিতে পারেন। আমরা আলোচনায় যাব। প্রথমে ডক্টর আতাউর রহমান, আপনি কিভাবে দেখছেন মিয়ানমারের সেনাপ্রধান যিনি মিন অং, তাকে বলা হচ্ছে যে ঠান্ডা মাথায় খুন করা একজন মানুষ, এবং তার সঙ্গে পাঁচজন জেনারেল, তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, বলা হচ্ছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়া যায় কিনা, এটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। এবং সেই লোক আজকে বক্তব্য দিয়েছে যে না, আমরা কোনো রোহিঙ্গা মারছি না, আমরা হচ্ছে বাঙালি সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করছি। কিভাবে দেখছেন আপনি পুরো বিষয়টিকে? না, আমি তো মনে করি যে অ্যাকচুয়ালি মিয়ানমার এমন একটা কন্ট্রাডিকশন, কারণ মিয়ানমার যে ট্রানজিশন চলছিল, মানে ডেমোক্রেটিক ট্রানজিশন, এটা কিন্তু সবাই ওয়েলকাম করছিল, এবং ইট ওয়াজ, আপনি জানেন যে ইট ওয়াজ এ পারায়া স্টেট, দুনিয়ার থেকে একটা বিচ্ছিন্ন জাতি এবং একটা রাষ্ট্র ছিল, এবং অনেকেই আশা করছিল যে এই ট্রানজিশনটা পিসফুল হবে, মিয়ানমার তার এই প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত হবে, ট্রেড এবং কানেক্টিভিটি এটা দিয়ে, এবং সেই সঙ্গে সাউথ এশিয়া এবং অন্যান্য দেশগুলোও মিয়ানমারের থ্রুতে একটা ভালো, এবং মিয়ানমার এই ট্রানজিশনে অনেক ভালো ভূমিকা করবে, এবং আমেরিকা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য, এবং অংশ 1991 সালে এই যে আপনি নোবেল প্রাইজ পাওয়ার পরে অনেকেই উদ্বুদ্ধ হয়েছিল যে হবে। কিন্তু এই যে সেনাবাহিনীর প্রধান, আপনি যেটা বললেন যে মিন হুলিয়াং, লাস্ট নেম ইজ লাইক দ্যাট, তো সুতরাং এই এবং তাদের যে শক্তিমত্তা এখন দেখালো, এটা একেবারেই অনর্থক, কারণ নিরীহ জনগণের উপর এবং এথনিক ক্লিনজিং, এটা তো হিস্টোরিক্যালি সবচেয়ে বেশি পশ্চাৎপদ এবং সবচেয়ে বেশি থেকে বলা হয়েছে এটা একটা টেক্সটবুক এক্সাম্পল অফ এথনিক ক্লিনজিং, এর চেয়ে বেশি আর কি বলবে। এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন জেনোসাইড, এটা জেনোসাইড। হ্যাঁ, আমাদের চেয়েও বলা হচ্ছে যে সারা দুনিয়াই বলছে যে এটা জেনোসাইড, এবং এত মানুষ কিন্তু, জাতিসংঘের মহাসচিব গুতেরেস বলেছেন যে সুচির জন্য এটা হচ্ছে শেষ সুযোগ যুদ্ধ থামানোর। হ্যাঁ, কারণ ওনার যে রিপুটেশন, ওনার যে রিপুটেশন ছিল এবং যার ভিত্তিতে উনি এবং এত বড় একটা নোবেল প্রাইজের উইনার হয়েছিলেন, কিন্তু সেটা তো এখন বিপন্ন, এবং জাতিসংঘে উনি এবার গেলেন না, এবং এটাও আরেকটা, কারণ অনেকেই ভাবছিলেন যে জাতিসংঘ গেলে এটার একটা সমাধান হতে পারত হয়তো একটা, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটার সমাধান খুব অচিরেই হচ্ছে না, এবং এই যে মিলিটারিদের শাসন বার্মা, এর থেকে এরা বেড়ে আসতে পারে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গেছেন, তার জাতিসংঘে যাওয়া এবং ভাষণ দেওয়া কতটা তাৎপর্যপূর্ণ হবে এই সময়ে? এটা অ্যাটলিস্ট আমি মনে করি কতটা তাৎপর্য, চেয়েও বড় হলো যে বাংলাদেশের যে উজ, যে সরোজ, যে দুঃখ বেদনা নিয়ে এই লোকগুলোকে নিতে হয়েছে, সুতরাং তার তো একটা এক্সপ্রেশন থাকতে হবে। আমাদের প্রধানমন্ত্রী, আমি মনে করি যে সেই পরিপ্রেক্ষিতে ওনার যে প্রকাশটা অত্যন্ত, 10 লক্ষ মানুষকে আমাদের দুর্বল অর্থনীতি দেশে তাদেরকে রাখতে হচ্ছে বিশাল চাপ। সুতরাং এটা মেজর জিল্লুর যদি বলেন, নিরাপত্তার দিক থেকে কি ধরনের সংকট হতে পারে? অ্যাকচুয়ালি নিরাপত্তার কথা যদি বলেন, সেটা সর্বপ্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এই ঘটনা, স্যার যেটা বলেছেন, আমি নিরাপত্তার প্রশ্নে নিরাপত্তার থেকেই শুরু করি, সেটা হলো যে এই যে অ্যাট্রোসিটিসটা শুরু হলো, এটা শুরু হলো তাদের কিছু সিকিউরিটি চৌকির উপরে, আরসা, আরাকান রিহ্যাবিলিটেশন সেলভেশন আর্মি, তারা কয়েকটা অপারেশন, হ্যাঁ, তারা ইয়ে করেছিল, অপারেশন চালিয়েছিল, সেইটার প্রেক্ষিতে তারা এই র্যান্ডাম সমস্ত সাধারণ মানুষ, বেসামরিক লোক, শিশু, নারী, সবাইকে তারা যে যেভাবে পাচ্ছে তাকে হত্যা করে যাচ্ছে উইদাউট এনি অ্যাকাউন্টেবিলিটি। তো এটার জন্য বিশ্ব সম্প্রদায় এবং বাংলাদেশ কেউ তো এটার বিরুদ্ধে না, যে যারা সন্ত্রাসী বা এই ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়েছে
তাদের বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করুক, সেটার পক্ষে আমরা ছিলাম। কিন্তু সাধারণ মানুষকে এইভাবে মারা এবং তাদেরকে বিতাড়িত করা, এটা অ্যাবসলুটলি একটা ডেলিভারেট প্ল্যান, ধর্ষণ করা, ধর্ষণ করা, যত শিশু এসেছে তার সংখ্যা হচ্ছে 2,40,000 এবং শিশুদের, অনেক শিশুদের, এক বছরের কম বয়সী শিশু হচ্ছে এখানে 36,000, গর্ভবতী নারী এবং স্তন্যদায়ী নারীর সংখ্যা হচ্ছে 52,000। আমি সেই জায়গায় আসছি, বিশাল মানবিক বিপর্যয় ওখান থেকে শুরু। আমাদের জন্য যে সমস্যাটা সেটা হলো যে আমাদের এমনিতেই আমাদের ডেমোগ্রাফিটা খুবই ডেন্সলি পপুলেটেড, এর ভিতরে এখনই আমরা পত্রপত্রিকায় দেখছি বিভিন্ন দালালের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তা তারা কি করবে এই জায়গায়, কনফাইন্ড অল্প জায়গায় এতগুলা লোক তো থাকতে পারবে না। তারা চেষ্টা করে বাইরে একটা কর্মসংস্থান করা, তা না হলে এই যে ইন্টারন্যাশনালি যে সমস্ত জায়গায় আমরা এই যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দেখি, তারা কোনো একটা গ্রুপের সাথে লিঙ্ক হয়ে যেতে পারে, এইটা ঝুঁকি বাংলাদেশের জন্য রয়েছে। ইন্টারনাল নিরাপত্তার ব্যাপারও এখানে রয়ে গেছে। আমি কয়েকদিন আগে এখানে একটা আলোচনা, এটা আপনার সঞ্চালনায় আমি দেখতেছিলাম যে যুদ্ধ, যুদ্ধটা আসলে বড় কথা না, এই কয়েকদিন আগে রিপিটেডলি তারা আমাদের এয়ার স্পেস ভায়োলেট করেছে। এখন আমি মনে করি যে কিছু মুখরোচক কথা শুনতে ভালো লাগবে যে আমরা একটা ভূপাতিত করে দিতাম, কিন্তু সমস্যা সমাধান সেখানে না, হয়তো বা এই ইস্যুটা অন্যদিকে তারা নিয়ে যেত, মূল ইস্যু আড়ালে চলে যেত। আমার মনে হয় বর্তমান আমাদের যে সরকার যেভাবে এগোচ্ছে অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি রেখে এবং পরিপক্কতার সাথে এগোচ্ছে বলে আমি মনে করি। এখানে আরও একটু যদি কূটনৈতিক তৎপরতা আরও বাড়ানো যায় তাহলে সেই ক্ষেত্রে আরও ফল আশা করা যায়। স্যার যেটা বলেছেন যে জাতিসংঘে সাধারণ পরিষদে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি অবশ্যই এই সমস্যাটা তুলে ধরবেন যে এটা বাংলাদেশের, আমরা উই আর নট দি পার্টি টু দিস প্রবলেম, এটা তো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এটা বাংলাদেশের কোনো ইস্যু না, আমরা আরাকানও না, আমরা মায়ানমারেরও না, তারা তাদের সমস্যা সমাধান করবে। কিন্তু যেহেতু আমরা নেইবারিং কান্ট্রি, আমরা মানবিক দিক থেকে বিবেচনা করেই তাদেরকে আমাদের হারবারিং করতে হচ্ছে, তাদেরকে আমাদের এখানে আশ্রয় দিতে হচ্ছে। এখন মায়ানমার চিন্তা করছে যে আমরা তাদেরকে এখানে পৃষ্ঠপোষকতা করছি তাদের সরকারের বিরুদ্ধে বা তাদের আইন কানুন যেগুলো ইনফোর্স করতে চাচ্ছে সেটার বিরুদ্ধে, বিষয়টা তো সেখানে না। কিছু লোক আছে আমাদের ভিতরে আলোচনা করছে যে আমরা যুদ্ধে যাব, তাদেরকে ট্রেন করব, তাদেরকে অস্ত্র দিব, এটা কিন্তু কোনো সমস্যা সমাধান না। আর এই সাধারণ পরিষদে আমার মনে হয় যে একটা আমাদের প্রাপ্তি থাকতে পারে, যদি ইকুয়েশন করি সেই প্রাপ্তিটা হলো যে ইন্টারন্যাশনালাইজ করা যেতে পারে, প্রধানমন্ত্রী আমরা যে সমস্যাগুলো সমাধান সম্মুখীন হচ্ছি সেটা সবাইকে বলতে পারেন, কিন্তু ইফেক্টিভলি কোনো বিল তাদের বিরুদ্ধে আনা সুকঠিন। কারণ একটা হচ্ছে স্যার চায়না, তারা ভেটো দিয়ে বসে থাকবে, আর একটা হচ্ছে রাশিয়া, এর বাইরে দেখেন তারা ইউক্রেন থেকে, তারপর আশেপাশে যারা অস্ত্র মোটামুটি উৎপাদন করে, আমার কাছে মনে হয় যে তারা তো ট্রমার মধ্যে আছে, আপনি আমি বা আমাদের আলোচকরা কি ট্রমার মধ্যে নেই? আমরাও তো ট্রমাটাইজ, অর্থাৎ একটা উদ্বিগ্ন ব্যাপার রয়ে গেছে। ডেফিনেটলি যারা ওখান থেকে চলে এসছে বা চলে আসতে হয়েছে, বাধ্য হয়েছে, যেটা আমাদের নিরাপত্তা বিশ্লেষক খুব চমৎকারভাবে বলেছেন যে তাদের এখানে আসতে হয়েছে, বাট অধিকার ভাবনা হচ্ছে যে তাদেরকে এখানে আনা হয়েছে, এই যে জায়গাটা, তার মানে এটা কিন্তু একটা বলবো যে শুধু যে তাদের ব্যক্তিগত ট্রমা তা না, এটা একটা জাতীয় ট্রমা হয়েছে বাংলাদেশি মানুষের জন্য। এবং বাংলাদেশের ভেতরেও কিন্তু দ্বিধাবিভক্তি রয়েছে চিন্তার ক্ষেত্রে, যে তাদেরকে আমরা কিভাবে দেখব, কতদিন দেখব, কত ধরনের কথাবার্তা রয়েছে। এবং আমার শিশুরা যখন টেলিভিশনে দেখছে, তারা তখন আমাকে বলছে যে কী ব্যাপার আব্বু, আমার খাবারটা ওরা তো খেতে পারছে না। কারণ শিশুর কিন্তু কোনো বর্ডার নেই, শিশুর কিন্তু কোনো ওইভাবে বিচার করা যাবে না। এবং আপনার ডাটা মতে লক্ষ লক্ষ শিশু এবং প্রেগনেন্ট উইমেনরা এসছে, এবং কতজন প্রেগনেন্ট উইমেন আসলে আনওয়ান্টেড প্রেগনেন্সি নিয়ে আসছে সেটাও কিন্তু আমরা জানি না। অর্থাৎ একদল মানুষকে সেবা দেওয়া, সহযোগিতা করা এক জিনিস, অসুস্থ এবং তারা মানসিক ভাবে অসুস্থ, ট্রমাটাইজ, তাদেরকে সেবা দেওয়ার ক্ষেত্রে, তাদেরকে রক্ষা করার ক্ষেত্রে, আমাদের তাদের রক্ষা করতে গিয়ে আমরাও কিন্তু ট্রমাটাইজড হয়ে যাচ্ছি। তো সেই বিবেচনায় যেহেতু
এখন সমগ্র পৃথিবী আমি বলবো যে বাংলাদেশকে অ্যাপ্রিশিয়েট করেছে যে সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে তারা অন্তত এই সময়ে এই জনগোষ্ঠীকে সাপোর্ট করছে পজিটিভলি, যে তারা যেন সার্ভাইভ করতে পারে এবং আন্তর্জাতিক পর্যায় থেকে এটার একটা সমাধান হবে এবং সেই সমাধানের পথ ধরে তারা তাদের নিজের জায়গায় ফিরে যাবে। কিন্তু এইখানে যে সমস্ত শিশুরা এসেছে যাদের চোখের সামনে তাদের বাবা মাকে নির্যাতন করা হয়েছে, বাবাকে হত্যা করা হয়েছে, এইটা তো পরিষ্কার সারা পৃথিবীর মানুষের কাছে। তো আমি মনে করি যে এই তাদেরকে যত ধরনের সেবা আমরা দিচ্ছি, সাপোর্ট করছি, এখানে মেন্টাল হেলথ সার্ভিসটাও থাকা উচিত এবং সেটা খুব স্ট্রংলি থাকা উচিত। কিন্তু তার কারণ যেমন নিরাপত্তা বিশ্লেষক বললেন যে তাদেরকে দিয়ে জঙ্গিবাদ প্রমোট করার সম্ভাবনা রয়েছে, ড্রাগস প্রমোট করার সম্ভাবনা রয়েছে, বিপদগ্রস্ত মানুষকে দিয়ে পৃথিবীর যে কোনো কাজ করানো যায়, অকাজ করানো আরো সহজ তখন, কারণ তাদের মধ্যে তো একটা রিভেনসিভ অ্যাটিটিউড আছে। তো সেই মানুষগুলোকে যদি সঠিক জীবনের পথে রেখে আমরা সামনে যেতে চাই, তাদের শুধু অন্ন বস্ত্র বাসস্থান না, তাদের যথেষ্ট পরিমাণ মানসিক সাপোর্ট দিতে হবে, ওখানে কিছু সাইকোলজিস্ট কাজ করা উচিত, কাউন্সিলিং দরকার, অর্থাৎ তারা যেন আমাদের দেশ এবং আমাদের শিশুদেরও ভালোবাসে, ভালোবেসে যে ঠিক আছে এখানে আমি দুদিন থেকেছিলাম বলে আমার রক্ষা পেয়েছিলাম, অর্থাৎ তারা যেন আমাদের প্রতি আবার কোনোভাবে বীতশ্রদ্ধ হয়ে না ওঠে। কিন্তু আমার একটা ধারণা যে যখন মানুষ বিপদগ্রস্ত হয়, ট্রমাটাইজড হয়, তাদেরকে বিপথে নেওয়ার যে সুযোগটা সেটা নিতে পারে কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে যারা ড্রাগ সেলার আছে। যে আমরা জাতিসংঘে যখন ডিউটি করি ওখানে একটা সেল থাকে ট্রমাটাইজড যারা থাকে, ওটার সেলটা থাকে যে প্রিভেনশন এগেনস্ট ওম্যান অ্যান্ড সেক্স চাইল্ড সেক্স অ্যাবিউজ ইত্যাদি, এটার উপরে, এবং তারা ওয়েল ট্রেইনড। এটা একটা দেশের পক্ষে, আমাদের মতো দেশে ওইরকম ওয়েল ট্রেইনড সাইকোলজিস্ট কয়জন আছে? সুতরাং এখানে ইউএন চার্টার একটা ডিউটিজ এখানে ইনভলভ করানোটা আমার মনে হয় যে ইফেক্টিভ হবে বেশি। জি, ডক্টর আতাউর রহমান যদি একটু বলেন। না, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার পরে এত বড় বিপর্যয়, আমরা প্রাকৃতিক বিপর্যয় দিয়েছি কিন্তু অন্য দেশের ম্যানমেড ইম্পোজড একটা বিপর্যয় কিন্তু আমরা ফেস করিনি। এবং আপনি, আমরা সবাই জানি যে আমাদের যে ম্যানেজারিয়াল ক্যাপাসিটি তো অনেক কম, আমরা একটা সাধারণ জিনিসই ম্যানেজ করতে পারি না। এর ভিতরে এই শুধু কিন্তু জাতীয় ঐক্য তৈরি হয়নি এবং আমলিক বিএনপির মধ্যে বিভেদ আছে, ওটাও একটা ঐক্যটা কতটা জরুরি এই সময়ে, সেটা খুবই জরুরি। কারণ না, কথা হচ্ছে যে ঐক্যটা শুধু কাজের মধ্যে যাবে তা না, সেন্স অফ বিলঙ্গিং, এই যে আমরা আজকে এখানে বলছি, আমরা তো ওখানে যাইনি, নিজেদের খারাপ লাগে কিন্তু তারপরেও আমরা যে বলছি, একাত্মতা বোধ করছি, এটাও কিন্তু কম না। সুতরাং সমস্ত জাতি কিন্তু একাত্মতা বোধ করছে, কিন্তু এটাকে সরকারের আরেকটু উচিত হবে যে এটাকে একটা স্ট্রাকচারাল কাঠামোর মধ্যে নিয়ে আসা, যে সবাই যাতে তাদের কথাগুলো বলতে পারে। কারণ একটা জিনিস আমি বুঝি না, এই সরকার একটু অন্য কথা বললেই মনে করে আমার বিরুদ্ধে বলছে, বিকজ করে রাজনীতিবিদরা, এটা ঠিক না। কারণ অন্যেরা তো অন্যভাবেই দেখতে পারে, একটা সমস্যার সমাধান একইভাবে হবে সেটা তো ঠিক না। তো সুতরাং এই জিনিসটা একটা, আমরা বাংলাদেশের স্বাধীনতার পরে এই যে একটা এত বড় বিপর্যয় এটা মোকাবেলা করতে হলে সবাইকে সর্বভাবেই এখানে নিয়োজিত করতে হবে, সেটা আপনি ট্যাঞ্জিবল অ্যান্ড ইনট্যাঞ্জিবল বোধ, যে পরিষ্কারভাবে কেউ যাচ্ছে, অনেকেই তো যাচ্ছে, ছুটে যাচ্ছে, অনেকেই টাকা পয়সা দিচ্ছে, এবং আমি দেখলাম যে আর্মির মধ্যে সেটা কিন্তু দরকার, এই ত্রাণটা কিন্তু সমন্বিতভাবে হওয়া দরকার। আরেকটা জিনিস যেটা আমি খুব বলবো, নিরাপত্তা উনি বললেন না, কারণ আমাদের এই যে সেনাবাহিনীকেও এখন এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে। কারণ আমি যেটা বলছি যে আমাদের যে উইকনেস, ইসি ম্যানেজারিয়াল উইকনেস, যেমন একজন আমার টার্কিশ ফ্রেন্ড বলছিলেন যে টার্ক বা টুর্কিশদের তো অনেক ক্যাপাসিটি আছে, বাংলাদেশের তো এই ক্যাপাসিটি নেই, তারা কিন্তু হ্যান্ডেল করছে সিরিয়ার যে ইগুলো, আমাদের কিন্তু এই হ্যান্ডিং ক্যাপাসিটি নাই। এবং আমরা আরেকটা জিনিস এটা কেন বলছি, কারণ আমরা যে এই সরকারের একটা বিপর্যয় আমি দেখলাম যে ওরা কিন্তু বুঝতেই পারে নাই এত লোক আসবে, ওইখানে কিন্তু আমাদের ল্যাপস হয়ে গেছে, এত লোক যে আসবে এর জন্য তো কোনো প্রিপারেশন ছিল না, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। এটাও কিন্তু আমাদের জাতি হিসেবে এই যে আমাদের বিপত্তিগুলো আসতেছে বিভিন্ন থেকে, আমরা বুঝতে পারছি না, এটা কিন্তু বুঝতে হবে, কারণ দিস ইজ এ ভেরি ডেঞ্জারাস ওয়ার্ল্ড। এখানে ওই আপনি জাতিসংঘে যতই কথা বলেন, হ্যাঁ মোরাল গ্রাউন্ডে বাংলাদেশ অনেক উঁচা হয়ে আছে, কিন্তু মোরাল গ্রাউন্ডকে ট্যাঞ্জিবল রিয়েলিটি বাস্তবে পরিণত করতে যে সামর্থ্য আমাদের দরকার, কূটনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, ম্যানেজারিয়াল বলেন, সেটা এখন আমাদেরকে হার্নেস করতে হবে। আরেকটা জিনিস এখানে খুবই জরুরি, যেটা আমার মনে হয় যেটা মিসিং পয়েন্ট অনেক ক্ষেত্রে, সেটা হচ্ছে যে মানবিক দিক আছে, সব আছে, কিন্তু রাজনৈতিক অর্থনৈতিক বিষয়টা কিন্তু অনেক বড় ব্যাপার। অর্থাৎ আমরা দেখেছি যে
যখন মানে কোনো জায়গা থেকে মানুষ উচ্ছেদ করতে হয়, অর্থাৎ সেইখানকার জমি ভূমি দখল সেই জায়গাটাকে ব্যবহার করে, যেমন যে যে এরিয়া থেকে যে এটা ওটা কিন্তু রিসোর্সের দিক থেকে, মিনারেলসের দিক থেকে, নানা দিক থেকে, বা আমরা যদি বলি সমুদ্র বন্দর সহ যেটা আমাদের নিরাপত্তা বিশ্লেষক বললেন যে আমাদের সীমারেখা তারা ক্রস করেছে, তো সেই সমস্ত কিছুর একটা বৈশ্বিক রাজনীতির ব্যাপার তো এখানে আছে, তো সেই রাজনৈতিক অর্থনীতিটাও কিন্তু আলোচনায় আসা উচিত। হ্যাঁ, এটা আমি বলি যে এটা হচ্ছে এখানে অ্যামিকেবল সেটেলমেন্ট যদি করতে হয়, দৃশ্যমান কিছু করতে হয়, স্যার যেভাবে দেখতে চাচ্ছেন সেটা করতে হলে এখানে আপনি ইন্ডিয়া চায়না এই দুইটা কান্ট্রির ব্লেসিং ছাড়া একমাত্র বাংলাদেশের পক্ষে এই ধরনের কমপ্লেক্স সিচুয়েশন হ্যান্ডেল করার কোনো ক্যাপাসিটি বাংলাদেশের নাই, এটা একদম পরিষ্কার। তো বাংলাদেশের সম্পর্ক এখন আরাকান আমরা জানি, রাইট, আমি আসি ভারতকে আমরা পাশে পাবো কিনা, এখন ভারত তো পাশে পাচ্ছেন না, তারা তো দেখছেন যে তারা অলরেডি বলছে কারণ কি, ভারতের স্ট্র্যাটেজি সেটা আছে, স্ট্র্যাটেজির কারণটা বলছি আমি, স্ট্র্যাটেজির কারণটা একটু বলি আর উনি বেশি বলতে পারবে স্যার, আমি বলি সেটা হচ্ছে যে আরাকান যে স্টেটটা সেখানে চায়না তারা বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে ফেলেছে, সেখানে গ্যাস নিচ্ছে, তেল নিচ্ছে, পাইপলাইন, তাদের ব্যবসা বাণিজ্য সেখানে ইনভলভ হয়ে গেছে, ভারতেরও তাই আমেরিকারও তাই, সুতরাং এই জায়গা থেকে এরা উঠে গেলে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি এবং তার দেশের সুযোগ সুবিধা বেশি। আমরা যে সমস্ত কথা বলি আবেগ তাড়িত হয়ে যে আমার মামা হয়, খালু হয়, দিদি হয়, এগুলা ওই আবেগের জায়গায়, কিন্তু দেশের যখন প্রতিনিধিত্ব করে তখন তার দেশের ইন্টারেস্টটাকে দেখে। আজকে চায়না আমাদের বেস্ট ফ্রেন্ড, এখানে একটু বলে রাখা ভালো, 1991 সালে ঠিক এরকম একটা পরিস্থিতি হয়েছিল, আমাদের একটা ক্যাম্প তারা রেড করে আমাদের কয়েকজন মেরে ফেলছিল, অস্ত্রপাতি সব নিয়ে গেছিল বিডিআরের। সেই পরিস্থিতিতে আমরা যুদ্ধে যাব কি যাব না, একটা ব্রিগেড কুমিল্লা থেকে মুভ করে অপারেশন নাফ রক্ষা নামে সেখানে ডিপ্লয় করা হয়েছিল এবং 6 মাস সেখানে ডিপ্লয় ছিল। সেই সময় একটা মিটিং হয়েছিল, আমি তখন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলাম, সেই মিটিংয়ে সমস্ত প্রধানরা, বাহিনীর প্রধান এবং সমস্ত মন্ত্রীরা ছিলেন। সেই জায়গায় থ্রেড বেয়ার ডিসকাশন হলো, ডিসকাশনে একটা জিনিসই সেই জায়গায় আমরা পেলাম, সেটা হচ্ছে চায়না ইজ আওয়ার গুড ফ্রেন্ড, চায়নাকে মোবিলাইজ করতে হবে, চায়নার কথায় তারা চলে, চায়না তাদের চালায়, বিকজ সারা ওয়ার্ল্ড যখন তাদের বিরুদ্ধে ছিল, স্যাংশন ছিল, তখনও চায়না তাদেরকে হেল্প করে গেছে, সুতরাং চায়নাকে তারা মানে। সেই পরিস্থিতিতে চায়না ইনবিটুইন এসে ডিপ্লোমেটিক চ্যানেলটা অ্যাক্টিভেট করার পরে সেই যুদ্ধংদেহী মনোভাব থেকে কিছুটা আমরা সরে এসেছি। ঠিক একইভাবে এখন অর্থনৈতিক যেটা বলছেন, ভূ রাজনীতি যেটা বলেন, যাই বলেন না কেন, এখানে এই কথা বলতে বলতে একটা সময় মানুষ চলে আসে আমরা মুসলমান, শুধু মুসলমান এই রিজনে, বাংলাদেশ ছাড়া এখানে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, এখানে আপনি একটা যুদ্ধ লাগাই দিবেন পরের দিন দেখবেন এই দেশই তো মুসলমান দেশ নাই, এই রিয়ালিটি আমাদের বুঝতে হবে। এখানে যে আন্তর্জাতিক যে একটা ইন্টারেস্ট আছে, এখানে আমেরিকার ইন্টারেস্ট আছে, আমেরিকান ইনফ্লুয়েন্স করতে চায়, এখানে ভারত ইনফ্লুয়েন্স করতে চায়, এখানে চায়না তার গ্রিপ থেকে তাকে বের করে দিতে চায় না, সুতরাং আজকে যদি ভারত বলে বসে যে হ্যাঁ বাংলাদেশ আমি তোমার সাথে আছি, তাহলে তো ওরা চায়নার সাথে আরো কাছে হয়ে যাবে, সুতরাং এই রাজনীতিটা তো সেখানে রয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমার মনে হয় এইটার বিষয়ে স্যার আরো ভালো বলতে পারবেন না, এটা আমি শুধু খুব তাড়াতাড়ি সংক্ষেপে, কারণ এটা তো আজকের এই জিনিসটা যে আমরা তো ভাবতেই পারিনি, আমরা অনেকেই ভাবতে পারিনি, সরকারে যারা গোয়েন্দা সংস্থা বা থিঙ্ক ট্যাঙ্ক তারা ভাবতে পারছে কিনা আমি জানি না, এই যে জিও পলিটিক্যাল গেমটা এখানে প্লে করা হলো আত্মমানবতারকে ইনস্ট্রুমেন্ট করে, যে অসহায় মানুষকে দিয়ে এখানে একটা বিরোধ সৃষ্টি করা তো হয়েছে বোঝাই যাচ্ছে, সেইখানে কিন্তু মানুষের স্বার্থ, আমি সবসময় বলি দ্য রাইজিং পাওয়ারস আর রুথলেস, যে সমস্ত শক্তি উদীয়মান গ্লোবাল পাওয়ার হতে চায় এদের কাছে কোনো মোরালিটি নাই, সেটা ভারতই হোক, সেই গান্ধিয়ান ভারতান নাই, চায়নাই হোক, চায়নার যে প্রিন্সিপলস ওগুলোও তো আজকে আমরা দেখছি বিসর্জিত, তারা শুধু অর্থনৈতিক স্বার্থ এবং এই যে ট্রেড অ্যান্ড কানেক্টিভিটি এগুলো নিয়েই মেতে আসে, সুতরাং মানবতায় এখানে খুবই দূরে চলে যাচ্ছে। সুতরাং আমরা আরেকটা হলো পাওয়ার, কে কত পাওয়ার কনসোলিডেট করবে ইন এ পার্টিকুলার রিজিয়ন অর সো, সুতরাং আরেকটা জিনিস যেটা দেখতে হবে যে রিজিয়নাল স্টেবিলিটি এই অঞ্চলে, এই যে আঞ্চলিক যে স্থিতিশীলতা এইটা কীভাবে বজায় থাকবে, এটা কিন্তু আমরা যেটা দেখছি লং টার্মে এটা নষ্ট হয়ে যাবে এই পরিস্থিতিটা, এবং আমাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতি হবে, কেননা দেখেন বার্মিজরা খুব পাওয়ারফুল নাও মিলিটারিলি হয়ে গেছে, তাদের 4 লক্ষ আর্মি, হ্যাঁ, তারপরে অনেক অস্ত্রশস্ত্র
আরাকান কিন্তু হেভিলি মিলিটারাইজড এবং হেভিলি মিলিটারাইজড হ্যাঁ সুতরাং ব্যাটেলিয়ন আছে এখানে সুতরাং আমরা তো কিন্তু আমরা ধরেন আমাদের যে শক্তিটা আছে এই শক্তিটা আমরা কিভাবে ইউজ করব এবং এখানে যদি আমাদের দেখেন ভারতের আমরা যত ইনভেস্ট করেছি ইন টার্মস অফ গুডউইল ইন টার্মস অফ গিভিং এভরিথিং এটা কিন্তু প্রপোর্শনেট বেনিফিট আনছে না ভারত দেখছে মিয়ানমার আমাদের চেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশ তো আছেই টেকেন ফর গ্রান্টেড ইউ সি সুতরাং এই জিনিসটাও আমাদের পররাষ্ট্রনীতির মধ্যে যে এই যে ফল্ট লাইনটা এটাও তো দেখতে হবে মানে আমি যেটা বলতে চাচ্ছি যে একটা ইমোশনাল ব্ল্যাকমেইল মনে হয়েছে অর্থাৎ এক ধরনের ইমোশনাল মানে ধর্ম দারিদ্র হত্যা করে মানে জিওপলিটিক্যাল যে জায়গাটা আছে সেটাকে আলোচনার বাইরে রাখা হয়েছে এবং এটা আমি আমি যদিও তাদের দুঃখ দুর্দশা ট্রমা সাইকোসোশ্যাল সাপোর্ট এই বিষয়গুলো নিয়ে কনসার্ন কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের যারা ইকোনমিস্ট আমাদের যারা পলিটিশিয়ান তারাও ট্রমাটাইজড হয়েছেন এবং তারাও এই বিষয় নিয়ে কথা বলছেন না যে আসল ব্যাপারটা যে জায়গায় যে রাজনৈতিক অর্থনীতি যে জায়গাটা সেই জায়গাটাকে এড়িয়ে আমরা মানে ত্রাণ সাহায্য এই জায়গাটার মধ্যে ওটা কারণ হলো বাংলাদেশ তো ওটা পারছে না বিকজ বাংলাদেশ ইজ ইন এ ডাইলেমা কোন দিকে যাবে চায়নার সঙ্গে আমরা বিগত 10 বছর বা আমরা তো অনেক ওতপ্রোতভাবে জড়িত ভারত তো আমাদের সবচেয়ে বন্ধু দেশ এখন ওনারাই তো আমাদেরকে এই আত্মমানবতা দেখে সবটুকু ছেড়ে দিবে তাদের স্বার্থ জলাঞ্জলি দেবে এরকম তো পজিশন আমরা দেখছি আমি যে পয়েন্টটা বলি নিজেদের শক্তি নিজেদের আমরা যাবো যে দর্শক আছেন তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো কে বলছেন পরিচয় দিয়ে প্রশ্নটি করুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমি নরসিংদী থেকে জাকারিয়া বলুন আমি জানতে চাইছিলাম আর কি এই যে বারবার ওরা মিয়ানমার হেলিকপ্টার বাংলাদেশের আকাশ সীমানা লঙ্ঘন করেছে এখন বাংলাদেশের কি সামরিক বাহিনী তাদের চেয়ে দুর্বল নাকি মিয়ানমার থেকে আর কি জি অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য আমার মেজর জিলুর হ্যাঁ আমি ওইটা একটু আলোকপাত করেছিলাম সেটা হলো যে বার্মা এখন সমগ্র বিশ্বের থেকে একটা চাপের মধ্যে রয়েছে এখন এটা তাদের আর একটা স্ট্র্যাটেজি হতে পারে যে আমরা এখানে যদি এয়ার স্পেস ভায়োলেট করি এবং বাংলাদেশ যদি ধৈর্যচ্যুত হয়ে যায় যদি একটা তাদের এয়ারক্রাফট অথবা হেলিকপ্টার ভূপাতিত করে তাহলে একটা যুদ্ধ হয়ে গেল তখন অন্য বিশ্বে দেখানো যাবে তারা দেখাতে পারবে যে দেখো আমরা ভুল ক্রমে হোক অথবা আমরা যাইনি অথচ তারা দেখো গায়ে পড়ে এগুলা করেছে এবং আমাদের সমস্ত যারা ক্ষতি সাধন করেছে আমাদের ক্রিমিনালস তাদেরকে সব ওখানে জায়গা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে উস্কানিমূলক সুতরাং এই উস্কানিতে যাওয়া ঠিক হবে না আর আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমান বিশ্বে এখন ফিজিক্যাল ওয়ারফেয়ারের চেয়ে ইকোনমিক্যাল ওয়ারফেয়ার এবং স্ট্র্যাটেজিক্যাল ওয়ারফেয়ারটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো যে এই যে কার কতটুকু শক্তি ব্যালেন্স অফ পাওয়ার আছে এটা বড় কথা না বড় কথা কার স্ট্র্যাটেজিক্যাল ফ্রেন্ড কতগুলো আছে যেমন এটা একটা চেইনের মতো সারকে ধরলে আমি যদি টান পড়ি আমাকে ধরলে উনি যদি টান পড়ে তা আপনি যখন যুদ্ধ করতে যাবেন আপনি জানবেন যে এই চ্যানেলটা আমার বিরুদ্ধে কাজ করবে সুতরাং তখন আর যুদ্ধ হয় না এই জন্য আমাদের ট্যাকটিক্স আমরা বলে থাকি যে দুই বীরের কখনো যুদ্ধ হয় না একজন বীর আর একজন বোকা তখনই কিন্তু যুদ্ধ শুরু হয় সুতরাং এই বর্তমান যে আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক যে রাজনীতি চলছে সেটা স্যার খুব সুন্দরভাবে বলেছেন এখানে মানবতা এখানে চোখের পানি এখানে আত্মীয়তা এর কোনো মূল্য নাই এখানে কার পাওয়ার আছে কে তার দেশের জন্য বেশি করে যেতে পারবে বেশি গেইন করতে পারবে দ্যাট ইজ দি প্রাইম টার্গেট সুতরাং সেটা করতে বাই বড় স্টিল ইট ডাজ নট ম্যাটার যেমন আমি বলি যে বেঞ্জামিন জ্যাকোইকি আমেরিকান একজন রিসার্চার উনি এই এই লাইনে গবেষণা করে আরাকানের প্রবলেমগুলো নিয়ে বলে উনি লাস্ট একটা কথা বলেছেন যে ডক্ট্রিন অফ রেসপন্সিবিলিটি এটা নিয়ে বিশদ লিখেছেন সেখানে উনি বলেছেন যে তামাম বিশ্ব কিভাবে দেখছে মুসলিম বিশ্ব আমি মুসলমান মুসলমান মুখে বলছে কিন্তু হার্টে তো মুসলমান নাই আমি ঠিক আছি কিনা আমার ক্ষতি হবে কিনা আমি ভালো থাকবো কিনা এই ভূগোলের তলে ইট রেখে তো রিলেশনশিপ টাইট হবে না তো এই এই অবস্থা আমাদের চলছে তারপরে আরো কি আছে যে ডক্ট্রিন অফ রেসপন্সিবিলিটি যে যেখানে লুট হচ্ছে আর্সেনাল হচ্ছে যেখানে শিশুদের হত্যা করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে হট নট বাড়ি থেকে বিতাড়িত করা হচ্ছে সবকিছুই হচ্ছে মানবতা বিরোধী অপরাধ সুতরাং সেই অপরাধের বিরুদ্ধে জাতিসংঘের সনদ চার্টার 7 আছে এবং এটা যে কোনো দেশ যে কোনো রকমের মিজার্স এবং ফোর্স অ্যাপ্লাই করতে পারবে এবং অন্যান্য বিশ্ব সম্প্রদায়ের দায়িত্ব যে সেই দেশকে বাধ্য করা যেন এই মানবাধিকারগুলো লঙ্ঘন করতে না পারে
সবাই তো নাকে তেল দিয়ে তো নাক ডেকে ঘুমাচ্ছে, স্যাটেলাইটের সমস্ত চিৎকার করছে, স্যাটেলাইটের সমস্ত ছবি স্পষ্ট, মুখে কিছু বললাম আর গরম গরম কথা বলে এই প্রবলেম সলভ, আপনি গরম গরম কথা বলছেন, আমরা কেউ চিৎকার করছি না, আপনি নিজে চিৎকার করছেন, সেটাই বলছি যে গন্ডা মাথায় কথা বলতে, যারা না না আমি বলি যারা এইগুলো বলছে যে আমাদের সেনাবাহিনী কি করছে, সেনাবাহিনী করতে পারে, সেনাবাহিনী তো আমি দেখলাম ওই জেনারেল বলছে যে আমি যুদ্ধ করতে যাব, এটা আপনি শুনেন, একটা কথা হলো যে দুই নাম্বার হচ্ছে এটা তো ইউ আর রাইট, ইটস এ স্ট্র্যাটেজিক গেম, একটা হলো স্ট্র্যাটেজিক অ্যাসেট আমার কতটুকু আছে, আমি যে গেমে নামবো, ইউসি স্ট্র্যাটেজিক গেইন করতে হলে আমরা বলি ইউর অ্যাসেট হ্যাজ টু বি ইউটিলাইজড প্রপারলি, ঠিকভাবে আপনার অ্যাসেট, সেনাবাহিনী সবসময় দরকার, আমরা বলি ডিপ্লোমেসির শক্তিটা কোথার থেকে আসে, আপনার শক্তিটা কতটুকু আছে, ইন্টারনাল স্ট্রেংথ, স্ট্রেংথ অফ দ্য মিলিটারি শুধু না, স্ট্রেংথ অফ দ্য নেশন, ইউসি অর্থনীতি আছে সেখানে, রাজনীতি আছে, যেটা উনি বলছেন, হ্যাঁ সব কিছু, ফরগেট অ্যাবাউট ডেমোক্রেসি, কারণ চায়না তো ডেমোক্রেসি নেই, তাহলে এত স্ট্র্যাটেজিক স্ট্রেংথ কোথা পায়, অর্থনৈতিক শক্তি, আর আজকাল যে গ্লোবাল যে নেতৃত্বটা সেটা আমাদের দেখতে হবে, তারা কি দেখেন, আমেরিকান যখন নেতৃত্ব পরিবর্তন হয়ে গেছে, ট্রাম্প কি চায়, যে বিশ্ব নেতাদের মধ্যে প্রধান, সে ওবামা আর ট্রাম্পের মধ্যে আপনি ডিফারেন্সটা দেখেন, ও তো খালি ট্রেড, অর্থনীতি এবং শক্তি এই দুটোই দেখাচ্ছে, সুতরাং গ্লোবাল যে এনগেজমেন্টটা ওরকমই, সবাই ওই নর্মসগুলো নিজে যাচ্ছে, আমরা বলি নর্মস সেটিং, এখানে ইউএনের যে নর্মসগুলো সেগুলো তো নাই, সেগুলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, সুতরাং আমাদের তার উপায় নেই, আমাদের স্ট্র্যাটেজিক অ্যাসেট কম, ইউসি আমাদের যেহেতু আমরা এটাকে ইউজ করতে পারছি না, আমাদের মূল শক্তি যে কথাটা আপনি বলছেন যে নর্মস অ্যান্ড ভ্যালুজ, ওগুলোর উপরে আমাদের জোর দিতে হবে, কারণ আমরা অন্যভাবে পারছি না, কারণ আমরা যে ইনভেস্টমেন্ট করেছি গত 10 বছর বা 15 বছর, তাতে করে সত্যিকারভাবে আমরা বন্ধু পাই নাই, সেটা তো এখন দেখা যাচ্ছে, বন্ধুর পরিচয় তো বিপদে, আমরা পাই নাই, সেটা আপনি চায়নাই বলেন, চায়না তো বড় বড় আমরা অনেক ইনভেস্ট করলাম, এবং সেটা ভারতই বলেন, এ দুটোই আমাদের কাছ থেকে সরে গেছে, এখন হঠাৎ করে আমাদের একটা টার্ন অ্যারাউন্ড দেখছি যে আমেরিকা মনে হয় আমাদেরকে উদ্ধার করবে, এই আমেরিকার বিরুদ্ধে তো কয়েকদিন আগেও আমরা বলি, একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে আলোচনায় ফিরছি, কে বলছেন, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি বোরহানউদ্দিন ইউসুফ এলিফ্যান্ট রোড থেকে বলছি, আমাদের বর্তমান সরকারের সাথে আমরা দেখছি ভারত রাশিয়ার সাথে সদ্ভাব বেশি, যদিও অতীতে আমরা দেখছিলাম চায়না এবং আমেরিকা সহ অন্যদের সাথে আমাদের সদ্ভাবটা আরো বেশি ছিল, কিন্তু এখন অনেকেই বলে যে আমাদের সাথে সবার সাথে সদ্ভাব, কিন্তু এখন বিপদেই বন্ধুর পরিচয়, এখন আমাদের এই অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাশিয়া চায়না ভারত কাউকেই তো আমরা আমাদের সাথে ওইভাবে দেখছি না, সবাই প্রত্যক্ষভাবে মিয়ানমারকে সাপোর্ট করছে, এটা কি আমাদের ব্যর্থতা না, এটাই আমার জিজ্ঞাসা। এটা উনি ঠিকই বলেছেন, এটা ব্যর্থতা না, আমরা এটা অলরেডি আলোচনা করেছি, সেটা হলো যে তাদের স্বার্থের ব্যাপার আছে, রাশিয়ার কাছ থেকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র তারা কিনেছে, প্লেন কিনেছে তারা, এগুলো তাদের স্ট্র্যাটেজিক পার্টনার, তাদের ট্রিটি আছে, ভারতের কাছ থেকেও তারা কিনেছে, এটাতে এক দুই দিনের এটা ব্যাপার না, ভারতের এখানে লং টার্ম একটা মিশন আছে, চায়নাকে তারা ডিপসি করতে জায়গা দিয়েছে, এই যে বিষয়গুলা এগুলা তো আমার বন্ধু ঠিক আছে, আমার একটা গরিব বন্ধু আমার বিপদে কয়েকদিন সাস্টেইন করে আমাকে কন্টেইন করতে পারবে, এটা আমি একটা বিবেচনা নিব, আবার উনি আমার একটা রিচ ফ্রেন্ড, পাওয়ারফুল ফ্রেন্ড, ওনার মতো একটা ফ্রেন্ড হাতে থাকলে আমার কি কাজ হবে সেটা আমি বুঝি, সুতরাং এই দুই ফ্রেন্ডের মধ্যে যদি কিছু লাগে তা ডেফিনেটলি আই উইল বি উইথ হিম, কারণ আমি তো আমার ক্ষতি ডেকে আনবো না। এখানে আমার একটা কথা আমার বলতে ইচ্ছা করছে এই মুহূর্তে অন্তত, যেহেতু আপনি আমাকে প্রশ্ন করেছেন যে এই ট্রমা, এই যে আমরা যে আমাদের উদ্বিগ্ন প্রকাশ করছি, এই টকশোগুলো আমাদের সন্তানরা দেখছে, তারাও দেখছে যে তাদের দেশের সবাই আমরা উদ্বিগ্ন, অর্থাৎ শুধু যে বার্মিজ শিশুরা নারীরা ট্রমাটাইজ হচ্ছে তা কিন্তু না, এই যে যখন বলছে যে আমাদের সীমানায় হেলিকপ্টার ঢুকে গিয়েছে, আমরা বলছি যে সেই হেলিকপ্টার নিয়ে কথা বলা মনে হয় এই মুহূর্তে আমাদের ঠিক হবে না, অর্থাৎ আমরা কিন্তু আমাদের সমগ্র জাতিকেও ট্রমাটাইজ করে ফেলবো যদি এটাকে আমরা প্রপারলি ম্যানেজ না করতে পারি। ধরুন আমার বাড়িতে একজন গেস্ট এলেন, আমার স্ত্রী চান যে উনি না থাকুক আর আমি চাই যে উনি থাকুক, তাহলে ওই গেস্টের থাকাটাও দুর্বিষহ হবে এবং আমাদের সম্পর্কেরও কিন্তু একটা ভয়ানক অবনতি হবে। তো আমার দিক থেকে আমি বলবো যে ডেফিনেটলি যারা এসছেন তারা মানুষ, তারা হিন্দু বৌদ্ধ খ্রিশ্চান সেটা বড় ইস্যু নয়, তাদেরকে সাপোর্ট করছি আমরা, করব, আমাদের কাছে এসছেন, কারণ কাউকে অ্যারেস্ট করে আনলেও তো তাকে খেতে দিতে হয়, তাকে রাখতে হয়, তাকে সুস্থ রাখতে হয়, তার বিচার করতে হলেও, তার মৃত্যুদণ্ড হলেও মৃত্যুদণ্ড হওয়ার আগ পর্যন্ত তাকে আমার দেখতে হবে, সেই বিবেচনায় আমরা করছি।
কিন্তু আমাদের ভেতরের যে দ্বন্দ্ব কলহ শুরু হয়েছে, আমরা আমাদের উদ্বিগ্ন যেভাবে প্রকাশ করছি, আমরা মিডিয়া থেকে শুরু করে আমরা দৈনিক সংবাদপত্র না বলে তো দৈনিক দুঃসংবাদপত্র বলতে পারি, তো এই যে দুঃসংবাদের স্রোত, এইটা কিন্তু আমাদের যে মনোবল, আমাদের দেশের শিশুদের যে মানসিকতা, কারণ আমার সন্তান তো চিন্তা করছে টেলিভিশনের স্ক্রিন দেখে, পত্রিকা দেখে, যে তাহলে আজকে ওদের হয়েছে কালকে আমারও হতে পারে, পরশুদিন তারও হতে পারে। সেই জায়গা থেকে আমাদের মনে হয় আমাদের আরও অনেক বেশি আর্টিকুলেটেড হওয়া উচিত। অর্থাৎ আমরা কিন্তু সেকেন্ডারি টার্সিয়ারি লেভেলের ট্রমাটাইজেশনের জন্য একটা সোশ্যাল মানে ইনস্ট্যাবিলিটিও তৈরি করে ফেলতে পারি যদি আমরা এটাকে প্রপারলি ট্যাকেল করতে না পারি। অনেক ধন্যবাদ এ নিয়ে আমরা আরও কথা বলব। প্রিয় দর্শক, এই পর্যায়ে জনতন্ত্র গণতন্ত্র আমরা ছোট্ট বিরতি নিচ্ছি, একটু পরেই ফিরে আসব, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম নিউজ টোয়েন্টিফোরের বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্রে। আজকের বিষয় আরাকানে গণহত্যা, যন্ত্রণা দগ্ধ শরণার্থী। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে সৈয়দ রাজু যদি বলেন আমাদের করণীয় কী, আসলে কী করতে পারি আমরা, এটা দীর্ঘমেয়াদী সংকটে আমরা চাই বা না চাই আমরা কিন্তু পড়ে গেছি। দেখুন, আমাদের করণীয় কী, একটু আগে স্যারের সাথে যখন কথা হচ্ছিল যে আমরা কিন্তু আসলে বুঝেই উঠিনি এখনও কী হয়েছে, এবং আমরা কিন্তু ধাপগুলো টের পাইনি। আমাদের কাছে প্রথম মনে হয়েছে কয়েকজনে আসলো, থাকুক, কোনো অসুবিধা নাই, এবং দীর্ঘমেয়াদী, এবং আমাদের গোয়েন্দা তথ্য ছিলই না যে এত মানুষ আসতে পারে, আসতে পারে বা তার মানে হচ্ছে যে বুঝতে হবে যে একটা অপ্রস্তুত পরিবেশের ভেতর এতগুলো মানুষ এসছে, এবং আমরাও যে আলোচনা করছি আমরাও কিন্তু প্রস্তুত না এখানে। আমরা যারা, আমি অন্তত আমার কাছে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি যে বলবো, আমি যে বললাম যে তাদেরকে মেন্টাল সাপোর্ট দিতে হবে। 10 লক্ষ মানুষের জন্য একটা জেলা লাগে বাংলাদেশে, একটা জেলা তাদের জন্য ডেডিকেট করতে হয়, 10 লক্ষ অসুস্থ মানুষ মাথায় রাখতে হবে। গোয়েন্দা তথ্য নাই যে এত লোক আসতে পারে, এটা কিভাবে অ্যাসারটেন হলেন? সেটা আজকে প্রথম আলোতে নিউজ বলছেন, যদি সেরকম তথ্য থাকতো আমরা কোনো পলিসি দেখিনি। ইউ হ্যাভ টু রেসপন্ড। ক্রাইসিস মানে কি? ক্রাইসিস মানে হচ্ছে ধরেন একটা আমাদের বিপর্যয় হলো, রেসপন্স ক্যাপাসিটি এবং কুইক রেসপন্ড কার উপরে নির্ভর করবে? আগাম প্রস্তুতি দিতে পারা, তথ্য থাকলে আপনি রেসপন্ড কারেক্টলি করতে পারবেন। স্যার, রেসপন্ড করা তো গোয়েন্দার দায়িত্ব না, গোয়েন্দার দায়িত্ব আপনাকে তথ্য প্রোভাইড করা, ডিসিশন দিবেন তো আপনি। আমরা তো আপনি প্রথমে তো লোক ঢুকতে দেন নাই, আপনি প্রথমে রিফিউজ করেছেন না, রিবাউন্ড করেছেন না, হঠাৎ করে আপনি অ্যাকোমোডেট করেছেন মানবিক বিবেচনা করে, এটাই তো হয়েছে। এখন গোয়েন্দা, আমি যেমন ফিল্ড আই এম ট্রেইনড লোক, এটা স্বাভাবিক, যুদ্ধ করা আমার রুটিন কাজ, আমাকে বলবেন আমি এনটিএম হাপানোর এনটিএম ট্রুপস নিয়ে আমি চলে যাব, এটাই আমার কাজ, ডে টু ডে লাইফ এর কাজ, ট্রু। এবং একটা সৈনিক সারা জীবন সাধনা করে যেন আমি একটা যুদ্ধ করতে পারি, এটা হচ্ছে সৈনিকের একেবারে। যুদ্ধ লাগে না কেন? সেটা লাগে না, ওই যে ওয়াশিংটনের সেই কথা আপনি কিন্তু স্যার একটু আগে বলেছিলেন, প্রিপেয়ার ফর, একটু আগে বলেছেন দি বেস্ট ওয়ে টু প্রিজার্ভ দি পিস। স্যার একটু আগে কিন্তু বলেছেন যে যুদ্ধ না করাটাই হচ্ছে কৌশলের একটা বড় ব্যাপার, যে যখন, সেটাই তো স্যার যেটা বলেছেন যে ইউ ফোর্স ইওর অপোনেন্ট অর কাউন্টার পার্ট টু সিট ইন এ ডায়ালগ, দ্যাট মিন্স ওই পলিটিক্যালি এবং মিলিটারিলি ইউ আর পাওয়ারফুল, সেই জিনিসটাই এখন। যাই হোক, যে প্রশ্নটা আপনি করেছিলেন বা যে উত্তরটা আমার কাছে চাচ্ছেন, যে সুদূর প্রসারী চিন্তা, প্রথম কথা হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি যে এখন অন্তত আমরা জানি যে এই দুর্যোগটা কত বড়, এবং সেই দুর্যোগটা আমরা আমাদের যে নিজস্ব একটা দুর্যোগ বন্যা পরবর্তী, সেই দুর্যোগের মাঝখানে কিন্তু ইনসার্ট হয়েছে, অর্থাৎ জয়েন্টলি চলছে, এবং আমাদের কিন্তু আমাদের মিডিয়া থেকে শুরু করে সবাই আমরা কিন্তু ভুলে বসে আছি যে আমরা তার কিছুদিন আগেই বন্যা কবলিত একটা বিশাল দুর্যোগের ভিতর দিয়ে গেছি, এবং সেই সমস্ত জায়গায় কিন্তু এখনও ত্রাণ কাজ শেষ হয়নি, সেই জায়গায় বহু কিছু এখনও পড়ে আছে, কিন্তু আমাদের সমস্ত মিডিয়ার ক্যামেরা থেকে শুরু করে সব কিছু আমরা এই জায়গায় ডিভোট মানে ডিভোটেড করে দিয়েছি, আমাদের যুক্তিবুদ্ধিও এখানেই বেশি কাজ করছে। ডেফিনেটলি মানুষের জন্য আমরা করব, কিন্তু নিজের দেশের মানুষগুলোর ওটা কিন্তু ভুলে গিয়েছে, এবং আমি মিডিয়ার সমালোচনা করতে চাই। মিডিয়ার এই জায়গাটা একটা বড় জায়গা আমি দেখতে পাই, যখনই একটা বড় কিছু দুর্যোগ হয় সেটা নিয়ে যখন ব্যস্ত হয়, তার চেয়ে একটু অন্য কিছু আসলে সেখানে তারা দৌড়াতে থাকে, অর্থাৎ মিডিয়ারও কিন্তু আমি এই রাজনৈতিক অর্থনৈতিক জায়গাটা ঠিক বুঝি না, মিডিয়া কিন্তু লেগে আছে এই 24 দিন ধরে কিন্তু রোহিঙ্গা ইস্যুকে। হ্যাঁ, তার প্রধান আমার বন্যার ইস্যুটা কোথায় গেল? সমস্ত টক শোতে আলোচনা, বন্যার ইস্যুটা কোথায় গেল? বন্যায় কত মানুষ ওখানে কি অবস্থায় আছে আমরা কিন্তু জানি না।
তো এখন বলার বিষয়টা হচ্ছে যে আমি যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারপারসন হাসান মানে চৌধুরী কিরণ। জি মিস্টার কিরণ, আপনি যদি বলেন এই রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা কথা বলছিলাম, বিশেষ করে নারী এবং শিশুরা যারা হচ্ছে খুব ট্রমার মধ্যে আছে, তাদের জন্য আমরা কি করতে পারি? হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি না। জি আমি শুনতে পাচ্ছি মিস্টার ওবায়েদ, আপনাকে আমি ধন্যবাদ জানাই আজকে আলোচনা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য। এবং নারী শিশুদের বর্তমানে যে কষ্টের বিষয়টা, যে সেই বিষয়টা কিন্তু আমরা গণমাধ্যম সহ সব জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি। তো আমরা খুব দ্রুতই আশা করি যে যারা ত্রাণ দিচ্ছেন বা যারা ডাক্তারি সহযোগিতা মেডিকেল সহযোগিতা নিয়ে যাচ্ছেন, তারা বিক্ষিপ্ত ভাবে কিছু না করে যাতে একটা ক্যাম্প করে কোনো না কোনো সিস্টেমের মধ্যে দিয়ে সেই রকম একটা সাহায্য সহযোগিতা করে। বিশেষ করে যেসব শিশুগুলো রয়েছে যারা এখন পর্যন্ত যাদের টিকা দেওয়ার ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে সেই বিষয়গুলো, যে শিশুরা রয়েছে যাদের এখনো পর্যন্ত মায়েরা গর্ভবতী মায়েরা রয়েছে, এবং বিশেষ করে আমাদের এই যে বৃদ্ধ লোকেরা যারা রয়েছে, এই সকল কিছু মিলে নারী শিশু আবাল বৃদ্ধ বনিতা সকলের জন্য আমাদের যে সার্বিক যে চিন্তা ভাবনা সেটাকে আমরা এখন একত্রিত একটা সেন্ট্রাল কোনো কিছুর মাধ্যমে আমাদের করতে হবে। এবং আমি মনে করি যে এখন চিকিৎসা সেবা দেওয়াটা অত্যন্ত জরুরি, এবং যারা এই ভলেন্টারি কাজ করতে চায় চিকিৎসা দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে, চিকিৎসা আমাদের ইন্টার্নি ডাক্তাররা অনেক রয়েছেন, অনেক ভলেন্টিয়ার রয়েছেন, তারা যদি সময়বদ্ধ হয়ে একসাথে সেখানে গিয়ে ধরনের একটা ক্যাম্প করে, তাহলে আমার কাছে মনে হয় যে এই শিশুদের প্রাণ রক্ষা সহ এই নারীদের প্রাণ রক্ষা সহ নানাভাবে সহযোগিতা করা যাবে। আর একটা ভাণ্ডারের বিষয়ে রোবায়েদ ভাই, আপনি নিশ্চয় দেখেছেন যে অনেক নারী কিন্তু সেখানে ধর্ষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, তারা এখন শরণার্থী শিবিরে অবস্থান করছে, তাদের মানসিক অবস্থা খুবই খারাপ। আমি মনে করি যে তাদের জন্য যদি একটা কাউন্সিলিং করা যায় বা তাদেরকেও যদি আমাদের পক্ষ থেকে এক ধরনের আশ্বাস দেওয়া যায় যে তোমরা এখন সেফ আছ, এই বাংলাদেশের সীমানা যেহেতু তোমরা অবস্থান করছো, এই দেশের সরকার, এদেশের সকল শ্রেণী পেশার মানুষ তোমাদেরকে গ্রহণ করেছে, রাজনীতিবিদরা তোমাদেরকে গ্রহণ করেছে, তাহলেই কিন্তু আমরা মনে করি আমরা যে শরণার্থীদের জন্য আমরা যে সহযোগিতার কথা বলছি সেই জায়গায় কিন্তু আমরা অ্যাড্রেস করতে পারবো। জি অনেক ধন্যবাদ। কথা বলছিলেন লেখক, কলামিস্ট এবং ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারপারসন মিস্টার হাসান আহমেদ চৌধুরী। যে আমরা একটু শেষ পর্যায়ে চলে আসি, করণীয় এখন তাহলে কি? একটা হচ্ছে যে আমরা কি করতে পারি এই 10 লক্ষ বা যে 4 লক্ষ প্লাস আগেরগুলো বাদই দিলাম, এই যে 4-5 লক্ষ লোক যেগুলো আসছে তাদেরকে, প্রথম হলো ফুড শেল্টার, দিস দ্য বিগিনিং, ফুড দিতে হবে, বাঁচিয়ে তো রাখতে হবে শেল্টার, তারপর উনি যদি মেন্টাল, এবং এদের জন্য $77 মিলিয়ন জরুরি সহায়তা চেয়েছে জাতিসংঘ। হ্যাঁ, এবং বাংলাদেশ যদি পারবে না, এত টাকা তো নেই না, এটা তো জাতিসংঘ, জাতিসংঘের মাধ্যমে, ইউএনএসএর মাধ্যমে করতে হবে, এখনই দেওয়া উচিত ছিল, কিন্তু এদের মোবিলাইজেশন ক্যাপাসিটি এবং এটা বলছে সমন্বিতভাবে করতে হবে। এটা কিন্তু হয়েছে কি, জাতিসংঘ তো আর নিজের থেকে টাকা দেয় না, তারা অ্যাপিল করলে, এবং অ্যাপিল করা উচিত ইমিডিয়েটলি, অ্যাপিল করেছে তারা সদস্য রাষ্ট্রগুলো হতে টাকা পাওয়া যাবে, এটা পাওয়া যাবে, কিন্তু বাংলাদেশে শুধু পেলেই তো হবে না, ম্যানেজমেন্ট কিন্তু একটা বড় এই যে আমি সেই পয়েন্টে বলছি যে আমাদের যে উইকনেস ইন ম্যানেজমেন্ট, আমি যে আজকে বিকালে যে অবস্থা দেখলাম, অবস্থা কিন্তু আরো খারাপ হয়ে যাচ্ছে। এবং আমি যেটা বলছি ওনার সঙ্গে আমি একমত যে প্রত্যেকটা স্টেজ মনিটর করতে হবে। এই যে কথার রাজনীতি চলছে, এটার থেকে আমি মনে করি যে যারা এখন তো পুরা বাংলাদেশ তার ওখানে যেতে পারবে না, আমরা চাইলেও সবাই যেতে পারবো না, কিন্তু যারা যাওয়ার প্রয়োজন তাদেরকে ওখানে দিতে হবে। এই যে বিশৃঙ্খল একটা পরিস্থিতি, এক প্রথমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে প্রত্যেকটা, এবং ফুড অ্যান্ড শেল্টার করতে হবে, তারপরে তাদেরকে এই যে 2000 একর যে জমি দেওয়া হয়েছে এটাকে বাসা, এখন বৃষ্টিতে দেখা যাচ্ছে যে টেন্টগুলো চলে যাচ্ছে, সুতরাং ওগুলো ঠিক করতে হবে। অসুখ বিসুখ মহামারী আকারে যদি লেগে যায় তাহলে কিন্তু আরেকটা ডিজাস্টার হবে, সুতরাং উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড, আমাদের ওই প্রস্তুতি নিতে হবে, এটা একটা দিক। আর সেকেন্ড যেটা মোর ইম্পর্টেন্ট, এবং যেটা যে ভবিষ্যৎটা কী, লং টার্ম আমাদের পলিসি কী হবে বাংলাদেশের, এখন তো আমরা বলছি যে আমাদের আন্তর্জাতিক এই ইউএন সেশনটা চলছে, এবং আমাদের এখন ভরসার স্থল জাতিসংঘ, দিছি জাতিসংঘ ভরসা করলে এই সমস্যার সমাধানে অনেকদিন সময় লাগবে, এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি। প্রথম হচ্ছে হ্যাঁ, তারা ত্রাণ দিতে পারবে, কিছু টাকা দিতে পারবে, এবং পৃথিবীর বিভিন্ন দেশ আরও টাকা মোবিলাইজেশন করতে হবে এবং সঠিকভাবে প্রয়োগ আমাদের উপরে, কিন্তু এই সমস্যার সমাধান করতে হলে মূল স্টেক হোল্ডার্স ইন দ্য রিজিয়ন যেগুলো, তাদের সঙ্গে কিন্তু বাংলাদেশের এনগেজমেন্টটা আরও বাড়াইতে হবে, যেমন আমরা বলছি চায়না, ইন্ডিয়া এবং আমেরিকা, এগুলোর সঙ্গে যে দ্বিপাক্ষিক এবং বহুমাত্রিক
পর্যায়ে আমরা যদি এখনই না টের পাই যে কি চাই, কারণ ফোকাসটা ভেরি ইম্পর্টেন্ট। জাস্ট থিঙ্ক অফ, আমি চিন্তা করছি যে বাংলাদেশের স্বাধীনতার সময় আমরা যে এতগুলো গেলাম, ইন্ডিয়ার ফোকাস কি ছিল? ইন্ডিয়া তো এই প্রবলেম ফেস করেছে, তারা জানে তাদের ফোকাস কি, ওটা তো ক্লিয়ার ছিল যে পাকিস্তানের মধ্যে দিয়ে এটা হবে না। এই এই যে আমাদের উদ্বাস্তু, যে শরণার্থী যে কথাটা, এদেরকে যদি সত্যিকারভাবে করতে হয় তাহলে বাংলাদেশকে একটা আলাদা এন্টিটি দিতে হবে। সুতরাং আমাদেরও ওরকম যে আমরা এই লোকগুলোকে কোথায় দিব, একটা সেফ জোন, যেটা সিরিয়ায় এখন বলা হচ্ছে নেগোসিয়েশন করা, সেফ জোন এবং শান্তিরক্ষী মিশন সেটাকে পাহারা দিবে, এই সেফ জোনের প্রতি আমাদেরকে অল আউট এফোর্ট দিতে হবে। জি মেজর জিল্লুর যদি বলেন সেফ জোন নিয়ে যদি আমি আমি বলি, আমি জাতিসংঘ নিয়ে, আমি তো শান্তিরক্ষী মিশনে ছিলাম, স্যার যেটা বলেছেন আমি খুব আশাবাদী না। জাতিসংঘের ইতিহাস দেখেন, প্রথম মহাযুদ্ধের পর লিগ অফ নেশন ছিল এবং এই শান্তি প্রতিষ্ঠার জন্য তারা ফেল করাতে তারপরে এই জাতিসংঘ হলো। জাতিসংঘ হওয়ার পরেও দেখেন তামাম পৃথিবীতে যুদ্ধ যার করা সে যুদ্ধ করে গেছে, যুদ্ধ পরবর্তী কিন্তু রিহ্যাবিলিটেশন কাজকামে আমরা যাই। যে বিষয়টা আমি মনে করি সেটা হলো যে আমাদের ডিপ্লোম্যাটিক চ্যানেল খুব অ্যাক্টিভেট করতে হবে, উই হ্যাভ টু ফাইন্ড আউট আওয়ার গুড ফ্রেন্ড। আর একটা হচ্ছে আমাদের প্রিপেয়ার্ডনেস ফর এনি আনফরচুনেট সিচুয়েশন, আমাদের আর্ম ফোর্সকে প্রিপেয়ার থাকতে হবে এনি আনটোয়ার্ড সিচুয়েশনের জন্য, সো দ্যাট যা তারা করেছে পর্যন্ত করেছে, বাট ওরকম একটা জায়গায় গেলে যেন তারা বোঝে যে দে আর রেডি টু রিটার্ন। একটা যে বলা হচ্ছে যে ত্রাণের দায়িত্বটা সেনাবাহিনীকে দেওয়া উচিত, তারা যেহেতু খুব ওয়েল ম্যানেজড গ্রুপ তারা হয়তো এটা পারবে। হ্যাঁ, সেনাবাহিনী তো দে আর এক্সপার্ট, তাদের তো সেদিকে কাজে লাগানো হচ্ছে না কেন সেটা তো সরকার প্রধান জানেন, উনি কিভাবে এটা দেখছেন। যেমন আপনার আমার কাছে যে তথ্য আছে তার চেয়ে অনেক বেশি তথ্য ওনার কাছে থাকেন, সুতরাং উনি চিন্তা করছেন যে সেনাবাহিনী দিলে কি হবে না দিলে কি হবে, অনেক গোয়েন্দা সংস্থার প্রধানরা ওনাকে রিপোর্ট দিচ্ছেন, ওনার কাছে তথ্য আছে। সুতরাং তথ্য, সঠিক তথ্য যদি হয় সিদ্ধান্ত সঠিক হবে, আর স্যার তথ্য যদি ভুল হয় তাহলে সিদ্ধান্ত কিন্তু ভুল হবে। এইটা হচ্ছে এই কথাটা কিন্তু খুব, মানে আমি মনে করি আজকের আমাদের আলোচনার খুব একটা বড় জায়গা যে তথ্য সঠিক আছে কিনা, এবং সেটা যদি না থাকে তাহলে ঝামেলা হয়ে যাবে। এবং দেখুন জাতিসংঘর মূল কাজ হচ্ছে সারা পৃথিবীতে সবকিছু ডিলে করে দেওয়া, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। দারিদ্র দূরীকরণের নামে তারা দারিদ্র দরিদ্র লোককে ঝুলিয়ে রেখেছে যে কত বছরে তোমাদের সমাধান হবে, আর তো কিছু না, জাতিসংঘের আর কোনো ভূমিকা আমরা কোথাও দেখিনি। এখন জাতিসংঘ রিসোর্স মোবিলাইজ করে সেটাকে সেন্ট্রালি যদি আমাদের দেশে সঠিকভাবে সঠিক সময়ে দেয়, তাহলে এই অসহায় মানুষগুলোকে আমরা সম্মিলিতভাবে সেবা সহযোগিতা করে যাব, তাদের ট্রমা সিচুয়েশন থেকে উদ্ধার করব, শিশু নারী যারা আছে তাদেরকে আমরা মানবিকভাবে গড়ে তুলব। জাতিসংঘ আমি বলি যে এই শরণার্থী শিবিরে স্যার আগে যে তাদের যে ইয়েটা বাজেটটা ছিল লাস্ট 5 ইয়ার্সে তারা প্রায় অর্ধেক কাটিল করে ফেলেছে ইউএনএসসিআর যে কক্সবাজারের বাজেট, এখন এখন এই কয়েকদিনের ইয়েতে তারা আবার একটু মনে হয় যে মাথা এটা স্যার আমি বলি, আমার একটু সুযোগ হয়েছিল কুতুপালং এ কয়েকদিন যে কাজ করার, আমি কিন্তু কুতুপালং এ এর আগের শরণার্থীদের সাইকোসোশ্যাল সাপোর্ট নিয়ে কাজ করেছি, এবং তখন আমি দেখেছি যে কিভাবে প্রত্যেক বছর বাজেট কেটে দেওয়া হয়, এবং তাদের মূল উদ্দেশ্যটাই ছিল মানে ইনভিজিবল উদ্দেশ্য, অলিখিত যে এরা মিশে যাক বাংলাদেশের মানুষের সাথে, ধীরে 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 চলে যাক। তো যাই হোক, সেটাকে এখন মোর কেয়ারফুলি আমাদের করতে হবে যে নির্দিষ্ট জায়গায় সঠিকভাবে, এবং এই ম্যানেজমেন্ট করতে গিয়ে আমরা যদি জাতীয়ভাবে নিজেরা অসুস্থ হয়ে যাই তাহলে আমাদের পুরো দেশের মানুষের মধ্যে সেই অসুস্থতা ছড়িয়ে পড়বে, সেটা খেয়াল রাখা। এবং যত ধরনের অপকর্ম হতে পারে সেই অপকর্মের জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে। ওই জায়গার বিভিন্ন লোকদের নিয়ে মিডিয়া তো দেখেছি যে তারা হচ্ছে ড্রাগস, ইন্টারন্যাশনাল ড্রাগ চেইনের সাথে জড়িত, এবং তাদের জন্য কিন্তু এটা একটা রিসোর্সফুল সিচুয়েশন, এই লোকগুলোকে দিয়ে তারা অস্ত্রের চালান ওই দিকে যাওয়া করে, এই হচ্ছে একটা, ওখান থেকে নৌকা করে আপনি ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে পাচার করা, একটা বড় জায়গা যেটা পাচারের জন্য এটা, যাদের পলিসি লেভেলে কাজ করতে হবে, যাদের এই বিশ্বের শক্তিশালী জায়গাগুলোতে বা যেটা আপনারা বলছেন দুজনে ওই জায়গাগুলোকে শক্তিশালী চায়না ভারত, আমার মনে হয় যে আমাদের ওই আলাপ আলোচনা করে সময় নষ্ট না করে আমাদের যাদের ডাক্তারদের কাজ ডাক্তারদের করা উচিত, যারা সোশ্যাল বিষয় নিয়ে কাজ করবে তাদের করা উচিত, কিছু লোক আমরা টকশো করতে থাকবো সেটাও চলবে অ্যাওয়ারনেসের অংশ হিসেবে, কিন্তু পলিসি লেভেলে বা আর্মি বা গোয়েন্দা এই বিভাগের যার যার দায়িত্বটা আসলে তার তার খুব গভীরভাবে পালন করা উচিত। এখানে একটা হলো যে পাবলিক পারসেপশনটা কি, এটাকেও তো ঘুরাইতে হবে। পাবলিক পারসেপশন অ্যাবাউট দ্য গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট মোরালি হাই গ্রাউন্ড ঠিকই করেছে আসতে দিয়ে, কিন্তু পরবর্তীতে কিন্তু পাবলিক জানে না, আমি ওই জিনিসটা বলছি। ওটা হলো সরকারের যে কমিটমেন্ট যে
এটার উপরে নির্ভর করবে তারা এইটাকে কিভাবে হ্যান্ডেল করতে চায়। এবং এই বিষয়টা জাতীয় ঐক্য কিন্তু ওইখানে জাতীয় ঐক্য দরকার। জি, অনেক ধন্যবাদ তিনজনকে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জনতন্ত্র গণতন্ত্রে আরও বেশি বেশি করে প্রশ্ন করুন, মতামত দিন, তর্ক তুলুন, কারণ আমরা মনে করি তর্কহীন আর প্রশ্নহীন সমাজ মানে মৃত সমাজ। ভুলে গেলে ভুল হবে যে গণতন্ত্র কেবল একটি সরকার ব্যবস্থা নয়, গণতন্ত্র একটি মূল্যবোধ, একটি দৃষ্টিভঙ্গি, একটি জীবন ব্যবস্থা। গণতন্ত্র মানে মত, দ্বিমত, ভিন্ন মত। আমরা প্রত্যাশা করি গণতন্ত্র হোক ভিন্ন মতের, জনতন্ত্র হোক পরমত সহিষ্ণুতার, অন্যের মতামত গ্রহণের যে সাংস্কৃতিক যোগ্যতা সম্পন্ন সমাজ। প্রিয় দর্শক, আপনাদেরকে সাথে নিয়ে জনতন্ত্র গণতন্ত্র তেমনি একটি সমাজ নির্মাণে প্রত্যাশী। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত দিন। এই অনুষ্ঠানটির পুনঃপ্রচার দেখুন আজ রাত 1:30 এবং পরদিন সকাল 6টায়। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং নিউজ 24 সঙ্গেই থাকুন।